এতদিন আমরা দেখে এসেছি এই ধলা ইউটিউব অর্থাৎ সাদা ইউটিউব। আজকে আমরা এই ধলা ইউটিউবকে কালো ইউটিউব করব, অর্থাৎ আজকে আমরা ইউটিউবকে ডার্ক মুড করব। কিন্তু কেন আমরা এই ডার্ক মুড করব? এই ডার্ক মুড করলে আমরা কি সুবিধা পাব? আপনি এই সাদা ইউটিউবটাকে কালো করবেন বিভিন্ন কারণে। প্রথম কারণ হচ্ছে, আমরা যখন ইউটিউবটাকে সাদা মুডে অর্থাৎ নর্মাল মুডে যখন ইউটিউব অনেকক্ষণ ইউজ করি, তখন কিন্তু আমাদের চোখের উপরে অনেক বেশি প্রেশার পড়ে। আর আপনি এই ইউটিউব যদি রাতে ইউজ করেন তাহলে কিন্তু আরও অনেক বেশি ক্ষতি হয়। তো এই জন্য আপনি যদি আপনার ইউটিউবের ডার্ক মুডটি আপনি এনাবল করে নেন তাহলে কিন্তু আপনার চোখের উপরে একটু চাপটা কমবে। তাছাড়া আপনি যদি ডার্ক মুড এনাবল করেন তাহলে কিন্তু আপনার ব্যাটারিও কিছুটা সেভ হবে। আরও একটি কারণে আপনি এই ইউটিউবটাকে কালো করতে পারেন, সেটা হচ্ছে ইউটিউবটাকে আপনি একটি ভিন্ন লুকে দেখার জন্য আপনি এই ইউটিউবকে ডার্ক মুড কিংবা কালো মুড করতে পারেন। এই ডার্ক মুডটি করা অনেক ইজি, আপনি একবার দেখলেই পারবেন। আর আমি এই ডার্ক মুড এনাবলটি দুইটা ভার্সনে দেখাবো, একটা হচ্ছে ইউটিউবের মোবাইল ভার্সন আর একটি হচ্ছে কম্পিউটার ভার্সন। তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা এই ইউটিউবকে ডার্ক মুড কিংবা কালো মুড করব। কাজটি যদি আমরা মোবাইল ভার্সনে করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে মোবাইলের ইউটিউবটি ওপেন করতে হবে। তো আমি এখানে ইউটিউবের মোবাইল ভার্সনে ইউটিউবটি ওপেন করলাম। ওপেন করার পর আপনি এখানে দেখতেছেন ইউটিউবটি হোয়াইট বা সাদা অর্থাৎ নর্মাল মোডে। তো এখান থেকে আপনি একবার উপরে ডান কোনায়, এই যে এখানে আপনার ছবির লোগো কিংবা যে কোনো কিছু থাকতে পারে, আপনি এখানে ক্লিক করবেন। আপনার ছবি নাও থাকতে পারে। এখানে আসার পরে আপনি প্রথমে দেখতে পারবেন মাই চ্যানেল, টাইম ওয়াচ, এরকম এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন সেটিংস। আপনি সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে একবারে উপরে দেখতে পারবেন জেনারেল সেটিংস, অটো প্লে, ডাউনলোডস, ওয়াচ অন টিভি। তো আপনি এখানে একবার উপরে জেনারেল আসে উপরে আপনি এই জেনারেলে আপনি প্রেস করবেন। তো এই জেনারেলে আসার পরে আপনি দুই নম্বরে দেখতে পারবেন ডার্ক থিম, এনাবল ডার্ক থিম, এটা এখানে অফ আছে। আপনি এখানে ক্লিক করে এটা অন করে দিবেন। তাহলে দেখুন আমাদের ইউটিউবটি এখন কিন্তু ডার্ক মোড কিংবা কালো হয়ে গিয়েছে। এখন আমরা যদি ইউটিউব ব্রাউজ করি তাহলে দেখব আমাদের ইউটিউবের সব কিছু কিন্তু এরকম ডার্ক মোড হয়ে গিয়েছে। দেখুন এখন দেখতে ইউটিউবটা কেমন লাগতেছে। তো আপনি যদি যে কোনো আপনি ভিডিও দেখতে চান তাহলে আপনি ভিডিওটা এভাবে আপনি দেখতে পারবেন, এরকম নিচের দিকে আপনি পাবেন। একবার নিচে গেলে আপনি কমেন্ট সেকশনে আপনি কমেন্ট দেখতে পারবেন, কমেন্টও করতে পারবেন এভাবে। তো আপনার যদি এরকম ইউটিউব ভালো না লাগে, আপনি যদি আগেরটাতে ফেরত যেতে চান সেম আগের মতো, এখানে যাবেন, এখানে গিয়ে আপনি সেটিংস, সেটিংসে গিয়ে জেনারেল, জেনারেলে গিয়ে এই যে দুই নম্বর ডার্ক থিম এটা এখান থেকে ডিজেবল করে দেবেন। এখানে ক্লিক করলে এটা দেখুন আগের মতো হয়ে গেছে, আগের ইউটিউবটি আমরা দেখতে পারবো। ইউটিউব ডার্ক মুডটি যদি আমরা কম্পিউটার ভার্সন দিয়ে করতে চাই তাহলে আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তারপরে ব্রাউজার ওপেন করার পরে আমরা www.youtube.com আমরা যাব। তো এই ইউটিউবে আসার পরে একেবারে উপরে ডান কোণে আপনি দেখতে পারবেন আপনার প্রোফাইল কিংবা ছবি। তো আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এরকম এখানে মাই চ্যানেল, আপনি এরকম সেটিংসগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো এখানে আপনি দেখতে পারবেন ডার্ক থিম, তারপরে কোলন দিয়ে দেওয়া আছে অফ, অর্থাৎ আমার ডার্ক থিমটি অফ করা আছে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে তো আপনি যদি এখান থেকে এটা ডিজেবল করা আছে আপনি এখানে ক্লিক করে এটা এনাবল করে দেন, তাহলে দেখুন আমাদের ইউটিউবটি এখন ডার্ক মুড হয়ে গিয়েছে। আমরা যখন এভাবে ব্রাউজ করব তখন কম্পিউটার ভার্সন এভাবে কালো হয়ে যাবে। এখন যদি আমরা যে কোনো ভিডিও প্লে করি তো আপনি এইভাবে ইউটিউবটিকে আপনি কম্পিউটার থেকেও ডার্ক মুড করে নিতে পারেন। তারপর আপনি যদি আবার ডার্ক মুডটিকে ডিজেবল করতে চান কিংবা বাদ দিতে চান সেম আগের মতো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখতে পারবেন ডার্ক থিম অন। তো আপনি এই অনটাকে অফ করবেন, এর জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এটা এনাবল আছে এখানে ক্লিক করে ডিজেবল করে দিবেন। তাহলে দেখুন ইউটিউবটি আগের মতোই নর্মাল মুড কিংবা হোয়াইট মুড হয়ে গেছে। তো আপনি এইভাবে কাজটি করে নিতে পারেন। এই কালা ইউটিউবের ভিডিওটি আপনার কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর এরকম আরও ট্রিক্স পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।